petition commissioner abar bar participatory kotha ta jukto korechen hobe kina recent kisu ei je gulshan lagay election related that violence আর গত কয়েকদিন যে ঢাকার বাইরে ভায়োলেন্সের যে ইনসিডেন্টগুলো ঘটেছে এ ব্যাপারে পার্টিসিপেট হিসেবে আওয়ামী লীগের আমি ম্যাডাম মন্তব্য বা বক্তব্য নিয়ে আমি কথা বলেছি। এখন উত্তর তো আসলে আমাদের যা যেটা উত্তর আমেরিকানদের আমরা যা বলেছি ইউরোপীয় ইউনিয়নকে যা বলেছি আজকে ব্রিটিশ হাইকমিশনার তাকেও ঠিক তাই বলেছি আমাদের বক্তব্য অভিন্ন আমরা যেভাবে ইলেকশনটা হবে ইলেকশনে সে নিয়ে আমরা কথা বলেছি আমাদের মূল বক্তব্যই হচ্ছে প্রত্যেক দেশে গণতন্ত্রের এবং গণতন্ত্রের কার্যকারিতা এবং ইলেকশনের বিষয়টা সব গণতান্ত্রিক দেশে প্রায় একই রকম যে ইলেকশন কমিশন থাকে এবং এই ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করে এবং আমাদের ইলেকশন কমিশন এক সময় সাবঅর্ডিনেট অফিস ছিল প্রাইম মিনিস্টার আমরা ইলেকশনের একটা অ্যাক্ট পার্লামেন্টে অ্যাপ্রুভ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনিশিয়েটিভ এরপর ইলেকশন কমিশনের স্বাধীনতা তাদের রেগুলেটরি লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্সিয়াল এই পাওয়ারগুলো তাদের বেড়ে গেছে বা এখানে কেউ প্রশ্ন করবে কেউ আনসার দিলে কেউ ও দৃশ্যটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে ডিসকাশন হলে যেটা হোক ঠিক সেইরকম আলোচনা হয়েছে আলোচনার পার্টিসিপেন্ট দুই সাইডে আমি করতেছি আমাদের সাইডে ওদিকে হাইকমিশনার যেহেতু আসছেন এখানে কিছু বিষয় জানতে তিনিও জানতে চেয়েছেন আমাদের এবং নির্বাচন নিয়ে এদেশে পরিস্থিতিটা কেমন যাবে এসব কিছু আলোচনা স্বাভাবিক কারণে এসে গেছে আমি একটা বিষয় এখানে বলতে চাই আমরা মেইন অপোজিশন এবং আওয়ামী লীগ তারা ডিসেম্বর থেকে এই ঢাকা সিটিতে অনেকগুলো সভা সমাবেশ পদযাত্রা তারা করছে এবং আমরাও শান্তি সমাবেশ করেছি গতকালও তাদের পদযাত্রা ছিল আমাদের শান্তি উন্নয়ন
সমাবেশ র্যালি ঢাকা শহরে অনুষ্ঠিত হয়েছে। আমি বলতে চাই যে আমি যে কথাটা বলতে চাই, এখানে অপোজিশনের সাথে ঢাকা সিটিতে এ যাব, আমরা 1 কিলোমিটার দূরে অবস্থান করি, নয়াপল্টন আর বঙ্গবন্ধু অ্যাভিনিউ খুব দূরে না। এরকম মিটিং অনেকগুলো হয়েছে, কিন্তু তাদের সাথে তো কখনো কোনো সংঘাত, কোনো প্রকার সংঘর্ষ হয়নি। যেটা হয়েছে এটা গত কয়েকদিনে হঠাৎ করে কিছু কিছু জায়গা সংঘাত সংকুল অবস্থা হয়েছে, কোথাও আমাদের অফিস পর্যন্ত আক্রান্ত হয়েছে, তাদেরও কোথাও কোথাও পুলিশের সাথে সংঘাত রয়েছে, এবং লক্ষ্য করে তাদের একজন মারা গেছে সেটা তারা দাবি করে, এবং সেটা পুলিশের সঙ্গে সংঘাতের জিত। এরকম কিছু জায়গায় যেটা নিয়ে গতকাল 2-1টা ঘটনা ঘটেছে, এরকম কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে। এখন এটার জন্য সরকারে যা করা দরকার, এখন সরকারের পক্ষ থেকে বলা আছে পিস ডিস্টার্ব হলে শান্তিপূর্ণ নির্বাচনের পথে কোনো কিছু বাধা বা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড হলে তার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে অবশ্যই স্পেয়ার করা যাবে, ক্রিমিনাল অফেন্ডার তো ছাড়া পেতে পারে না। এখন বিএনপি কথা কথা বলে তাদের হাজার হাজার নেতা কর্মী অ্যারেস্ট হয়ে গেছে, এতে তো কোনো প্রমাণ টুমাণ কখনো দেখি। মির্জা ফখরুল বারবার বলে তাদের 11,000 পর্যন্ত উঠে গেছে, তো এই 11,000-এর তালিকাটা তিনি দয়া করে দেবেন কি, যে 11,000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিদিনই এই সংখ্যাটা কেবল বেড়েই চলেছে। আমরা রুলিং পার্টি শান্তিতে দেশটা চললে, শান্তিপূর্ণ একটা ইলেকশন হলে এটাই তো আমাদের চাওয়া। এখানে তাদের বলা তো তারা বলবে, আর কেউ ইলেকশন যদি আসে, ইলেকশনে আসাটা তার রাইট, পলিটিক্যাল রাইট, সেখানে আই ক্যানট ফোর্স দ্যাম টু পার্টিসিপেট। আমি তো কাউকে ফোর্স করতে পারবো না, তারা যে পার্টিসিপেট করবে করবে, তারা যে শর্ত জুড়ে দিচ্ছে সেটা তো কনস্টিটিউশনের বাইরে বিরুদ্ধে, হাউ ক্যান অ্যাকসেপ্ট, সেটা হলো কথা। আন্তর্জাতিক যারা কথা বলছেন বিভিন্ন আমার পরিষ্কার কথা, আমার দফা সংবিধান সম্মত ভাবে শেখ হাসিনার অধীনে নির্বাচন, ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট দ্যাট ইলেকশন। আমাদের সংবিধানের যে নিয়ম বিধি আছে সেগুলো মেনে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে। আর দুনিয়ার
গণতান্ত্রিক দেশগুলো যারা আমাদের সাথে কথাও বলেছে, আমি তাদেরকে জিজ্ঞেসও করেছি যে আপনার দেশে আজকেও ব্রিটিশের কোশ্চেনারকে আমি জিজ্ঞেস করেছি আপনাদের নির্বাচনটা কিভাবে হয়, এখানে কি প্রধানমন্ত্রী পদত্যাগ করে, ওখানে কি পার্লামেন্ট ব্রিটিশ হাউস অফ কমন্স কি ওখানে ডিজলভ হয়, আপনাদের দেশে কি ইয়ারটাইগার নামে কোনো গভর্নমেন্ট ইলেকশনের সময় আবির্ভূত হয়, কেউই তো বলতে পারল না। এখন বিএনপি তো অদ্ভুত উদ্ভট অযুক্তি এ দাবি তুলে যাচ্ছে। আসলে বিএনপি আজকে তাদেরকে নির্বাচিত হওয়ার গ্যারান্টি দিতে পারে এমন ব্যবস্থার নিশ্চয়তা ছাড়া তারা ইনশন করবে, এটা হলো তাদের প্রতিজ্ঞা, তাদের কম। তারা কনস্টিটিউশন মেনে ইলেকশন করুক, ভয় কিছু হেরে যাওয়ার ভয়, জনগণ যাকে ভোট দেয় সে। আর তারা তো বলছে তারা আমাদের আমরা ফকুল কদিন বলছে 10 সিট, এখন বলে 30 সিট, দেখ একটু উন্নতি দলে আমাদের হচ্ছে। কদিন আগে বললো 10 সিট, সর্বশেষ বললো 30 সিট সরকারি দল। ফকরুল সাহেব বলে গেলে চলবে না, 2008 সালেও 30 সিট আপনারা আমাদের দিতে চেয়েছিলেন, সেই 30 সিট আপনাদের কপালে ঢুকছে।